প্রবল দ্বীপ সেন্ট মার্টিন্স দখল হয়ে যাচ্ছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানো হচ্ছে বিষয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামের বক্তব্য উস্কানিমূলক এবং দায়িত্ব জ্ঞানহীন বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দুপুরে ধানমন্ডিতে দলীয় কার্যালয়ে সভাপতির সাংবাদিকদের ওবায়দুল কাদের জানান যুদ্ধে জড়ানোর কোন ইচ্ছে তাদের নেই আলাপ আলোচনার মধ্য দিয়ে যে কোনো সমস্যার সমাধান করা যাবে বলেন সেনাবাহিনী সহ বিভিন্ন দায়িত্বপ্রাপ্তরা সতর্ক অবস্থায় আছেন এবং তারা নজরদারি করছেন এ সময় বিএনপির সমালোচনা করে ওবাইদুল কাদের বলেন তাদের দলে অভ্যন্তরীণ গণতন্ত্র নেই ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিজের ব্যর্থতার দায় নেতা কর্মীদের উপর চাপাচ্ছেন আমরা সতর্ক মনে মনোযোগে আসি এবং আমাদের দায়িত্ব প্রাপ্তরা চব্বিশ ঘন্টায় তারা সতর্ক রয়েছে এবং নজরদারিও তাদের বিএনপি পারা শুধু না জেনে না বুঝে অহেতু হাস্যকর অর্বাচীনের মতো মন্তব্য করতে এখনও সে একই কাজ তারা করছে